जनार्दन भाई। हाँ दुर्गा बोलूँ। नया माल मिला क्या? हाँ ऐसे थे किंतु एक पैकेट ऐसे थे। क्या? सिर्फ एक पैकेट? अरे मैंने तो एक दर्जन बोला था ना। देखिए जनार्दन भाई, पहले तो हम कई बार हो समीर बाबू, समीर बाबू का जी जीते होंगे ना? ना, आपने और कैसे जाबन ना? আমাকে দুটো দিন সময় দিন, দুদিনের মধ্যে আপনার সমস্ত মালের ব্যবস্থা করে দেবেন। আপকো দু দিন সময় দিয়া, পর ইয়াদ রাখে সিরফ দু দিন। বলো দাদা, তোর জন্য আমার বিজনেসটা ডুবতে বসেছে। কেন, কি হয়েছে? মাল দিতে পারলি না, আব্দুল ভাইয়ের মতো লোক সমীর বসের কাছে চলে যাচ্ছে। আরে পরশুই তো আমার হাতে মাল চলে আসবে। ঠপ দিচ্ছিস না তো? রহমান তোমাকে কখনো ঝুটবাদ বলেছে? আরো সুখবর আছে, কাল বিকেল 4টার সময় দেখা করে সব কথা বলবো। ওকে বাই। বাই। কি বুঝলেন মিস্টার মিত্র? খুব রেগে আছেন তাই তো? কোয়াইট ন্যাচারাল। আব্দুল ভাইয়ের মতন একজন বড় পার্টি কিনা বিগ লস। চলুন ওঠা যাক। চলো। চারিদিকে বিপদের গন্ধ পাচ্ছি, তাই ভাবলাম সামনাসামনি বসেই আলোচনাটা করি। এবার সুখবরটা বল। কালই আমার হাতে কয়েক ডজন মাল আসছে। কয়েক ডজন? সাবাস, এত গ্রেট নিউজ! কিন্তু এতগুলো মাল তুই কিভাবে আমদানি করবি? গোমসকে হাত করে। গোমস? মারিয়া গোমস। কালই আমার সাথে ডিল ফাইনাল হয়েছে, এখন থেকে তলে তলে ও আমাদের সাথে কাজ করবে, কারণ সমীর বোসের সাথে ওর জানলে। সাবাস, তোর কথা যদি সত্যি হয় তাহলে আমার তরফ থেকে তোর জন্য একটা বড় তোফা। কিন্তু একটা কথা, লাভ যা হবে ফিফটি ফিফটি। জান, তবে সাবধান, গোমসের সঙ্গে আমাদের যোগাযোগটা কোনোভাবেই যেন লিকট না। সেই নিয়ে তুমি একদম নিশ্চিন্ত থাকো। এবার ধীরে ধীরে গোমসকে দিয়েই সমীর বোসের খেলাটা শেষ করি। হ্যালো। হ্যালো জনার্দন বাবু। হ্যাঁ, আপনি কে বলছেন? আমি পলি বলছি। পলি? কিন্তু আমি তো এই নামে কাউকে চিনি না। কিন্তু আমি আপনাকে খুব ভালো করেই চিনি। মানে কি বলতে চাইছেন আপনি? আমার একটা প্রশ্ন ছিল। আরে কি প্রশ্ন, তাড়াতাড়ি বলুন, আমি এখন ঘুমাবো। পার্কে বসে যে লোকটির সাথে আপনি কথা বলছিলেন, সে আপনাকে কি বলছিল? কোন লোকটা? ওই যে হলুদ ভেট্টি পরে আপনার সাথে কথা বলছিল। আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কে? এত রাতে ডিস্টার্ব করছেন, আর আমার নম্বরটা পেলেন কোথেকে? বলবো না, আপনি কিছু না বললে আমিও কিছু বলবো না। দেখুন আমি নিশ্চয়ই বলবো, আগে আপনি আমার সাথে সামনাসামনি দেখা করুন। কোথায়? কাল সকাল 10টায় ওই ফেরিঘাটের সামনে। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে চিনব কি করে? আমি তো আপনাকে চিনি, আমার পরনে থাকবে নীল রঙের পোশাক। ওকে, আমি তাহলে তোমাকে এই নম্বরে ফোন করে নেব। লাভ নেই, পাবেন না। হ্যালো, হ্যালো,
হ্যালো পলি, এবার কোন প্যাচানে সাহায্য করবে? জানিস এই আঙ্কেল একটা মেয়েকে খুঁজছে? মেয়ে নাম পলি, নীল রঙের সালোয়ার পরে, দেখেছো তোমরা কেউ? আচ্ছা ঠিক আছে, তোমরা খেলা করো, আমি চলি। ঠিকই বলেছিস, চল এত পাকামি না করে চল আমরা গিয়ে খেলতে যাই। হ্যাঁ চল 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 চল। ধুস, মনে হচ্ছে পুরোটাই ভাবতে পারি, প্ল্যান করে আমাকে ফাঁসানো উঠতাম। হ্যাঁ রহমান বল, মালটা হাতে পেয়েছিস? হ্যাঁ এইমাত্র হাতে পেলাম। সাবাস, এত দিনে তুই বাপের বেটার মতো কাজ করিস। বুঝি, তোমার ওদিকে সব ঠিকঠাক আছে তো? না ঠিক নেই। কেন, কি হলো আবার? আব্দুল ভাইয়ের মাল তো হাতে চলে এসেছে, ওকে বলে দাও। না না, আব্দুল ভাই না, অন্য একটা ফ্যাচাঙে সাহায্য রয়েছে, ফিরাই বলবো। কাল আমি বিকেল 4টার সময় দেখা করবো, এখন আমি রাখছি। ওকে বাই। হ্যালো জনার্দন বাবু, আমি পলি বলছি, সরি আমি কাল সকাল 10টায় পার্কে যেতে পারিনি। তুমি আমার কত সময় নষ্ট করেছো জানো? আর এভাবে আমাকে হ্যারাস করার মানেটা কি? কোনো মানে নেই। আপনি এত ভয় পাচ্ছেন কেন? এটা তোমার ভুল ধারণা, আমি কাউকে ভয় পাই না। আচ্ছা ঠিক আছে, কাল বিকেলে আমি আপনার সাথে দেখা করছি। কাল বিকেলে কোথায়, কটার সময়? ঠিক বিকেল 5টায় শ্মশানের পাশে। এবারে যেন মিস না হয়। আর তুমি ওই নীল পোশাক পরবে তো? না গোলাপি, আমি এক একটা দিন এক একটা রং পাল্টাই। জনার্দন বাবু,
এই কাজটা কিন্তু আপনি ঠিক করছেন না। সেদিন পার্কে বসে যে লোকটির সাথে আপনি কথা বলছিলেন সে একজন দাগী অপরাধী। তুমি কি করে জানো? আমি সবই জানি, আর বেশি কিছু বলতে চাই না। হ্যালো 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 পলি, যা কেটে দিল। কথা বলার সময় একটা ট্রেনের শব্দ পেলাম। তাহলে পলির বাড়িটা কি স্টেশনের ধারে, মানে এখান থেকে কাছাকাছি? কাল বিকেল 5টায় আর রহমান আসবে 4টা নাগাদ। ভালোই হলো, রহমানকে নিয়ে ওর সাথে মোকাবিলা করা যাবে। আমার মনে হয় ব্যাপারটা অন্য, তুমি যেটা ভাবছো সেটা নয়। ঠিক, বুঝলাম না। ভাব, হয়তো মেয়েটা তোমার প্রেমে পড়ে গেছে। এই বোগাস মাক্কা কথাবার্তা বলিস না তো, কোথাকারকে জানে না চেনে না লাভ। আরে তুমি তো বললে ও বলেছে তোমাকে চেনে আর খুব ভালো করেই। এই চুপ কর তো, তুই চেনে তাহলে আসছে না কেন? আজও তো সময় চলে গেল। দেখ, এসব লাভ টাভ কিছুই না, এসব মেয়েদের তুই চিনিস না। আমার মনে হচ্ছে ব্ল্যাকমেল করতে চাইছে। ব্ল্যাকমেল? আচ্ছা, এটা সমীর বোসের কাজ নয় তো? হয়তো ওই মেয়েটাকে আমাদের পিছনে লেলিয়ে দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের এই ব্যবসাটাকে নষ্ট করতে চাইছে। হতে পারে। আমি ভেবেছি পুলিশের কাছে যাব। পুলিশ? কি বলছো? হ্যাঁ, আরে আমাকে যদি কেউ এভাবে ডিস্টার্ব করে আমি পুলিশের কাছে ডায়রি করতেই পারি। কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়বে না তো? কিচ্ছু হবে না, এই সুযোগে এখানকার পুলিশের সাথে পরিচয়টাও হয়ে যাবে আর একটু বাজিয়েও নেওয়া যাবে। কিন্তু পুলিশ যদি জানতে চায় তুমি কি করো? কেন, সে তো আমার কার সার্ভিসের বিজনেস আছে, সেটাই বলবো। আর মেয়েটা যদি ক্রিমিনাল ট্রিমিনাল হয় তাহলে নিশ্চয়ই থানায় রেকর্ড থাকবে, সেটাও জানার চেষ্টা করবো। বুঝলাম। আচ্ছা, মালগুলো তো হাতে পেলে, এবার যত তাড়াতাড়ি সম্ভব পার্টিদেরকে মালগুলো দিয়ে টাকাগুলো কালেক্ট করে নাও, আর পারলে কিছুদিনের জন্য পা ঢাকা দিয়ে দাও। আমি সেটাই ভেবেছি জানিস, তবে যা করার আজকালের মধ্যেই করতে হবে। তুমি চিন্তা করো না, আমি পাতা লাগাচ্ছি। চলো চলো। স্ট্রেঞ্জ আননোন লেডি, ফোনে ব্ল্যাকমেল, সমীর বোস এতটা নিচে নামবে? নো 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 নো, আই এম নট শিওর। বাট আই এম শিওর মিসেস গোমস, এটা ওরই কাজ, কারণ ওই হলো জনার্দন মিত্রের মেন রাইভেল। মানছি, বাট সমীর বোসের সাথে আমি অ্যাটাচ ফ্রম মেনি ইয়ার্স, ওর সমস্ত আটঘাট আমার জানা। ওকে আমি যতদূর চিনি এইরকম ছেদ কাজ করার লোক কিন্তু ও নয়। লোভ লোভ ম্যাডাম, লোভ, লোভের বসে মানুষ অনেক নিচে নামতে পারে। রাইট, মেবি, তোমার কথাই ঠিক। আমাদের লাইনের কম্পিটিশনে ও এই মুহূর্তে অনেকটা এগিয়ে, কিন্তু আমি ভাবছি অন্য কথা, মেয়েটা কে হতে পারে, ভাড়া করা কেউ? একটা মেয়েকে আমি জানি, সমীর বোসের কাছে মাঝে মাঝে যায়। কি নাম? নাম লেলা। লেলা? লাস্ট পেক। চলো চিয়ার্স করে। Just do it.
15 minutes. I'm coming. Bye. कौन साला पूरा मूड बर्बाद कर दिया? थमीर बोस, अभी जाना पड़ेगा। थमीर बोस, मुझे भी एक बार उनसे मुलाकात करना है। मैं भी समझा, कीमती माल। पर अभी नहीं, कुछ दिन बाद। কেউ আছেন? আমি বড্ড বিপদে পড়েছি। কেউ আছেন ভেতরে? যদি ভেতরে কেউ থেকে থাকেন, দয়া করে একটু বাইরে আসবেন। আমি বড্ড সমস্যায় পড়েছি। কি ব্যাপার? কে আপনি? আমি জনার্দন মিত্র। একটু অফিসার ইনচার্জকে চাইছিলাম। চাইলেই তো আর পাওয়া যায় না। সাজের বেলায় উনি থাকেন না। কেন? সাজের বেলায় উনি কোথায় থাকেন? স্বর্গে। যত অপরাধ রাতেই হয়। আপনার কথাটি বুঝলাম না। বুঝতে হবে না, রাতে আসুন, তখন সব বুঝতে পারবে। মানে? সবকিছুর মানে হয় না। আপনার কেসটা কি আমায় কিন্তু নির্দ্বিধায় বলতে পারেন। ওই পলি নামের একটি মেয়ে রোজ আমাকে ফোন করে ডিস্টার্ব করছে। এ তো পেতি কেস, ফোনে ডিস্টার্ব, তাও আবার একটা মেয়ে। যান যান, কেটে পড়ুন। মানে? আরে এটা কি ঠিক? ফোনটা ঠিক? এই পটাশপুর থানা রাত্রে জেগে ওঠে, এটা কি ঠিক? ব্যাপারটা ঠিক বুঝলাম না। কি করে বুঝবেন, সবাই রাতেই জেগে ওঠে।
রাতে জেগে উঠে মানে? বললাম তো সব কিছুর মানে খুঁজবেন না, আমি এখন এই থানার অফিসার ইনচার্জ। আপনি অফিসার ইনচার্জ? ইয়েস, এখন বাড়ি যান, রাত্রে আসবেন ঠিক 10টার পর, তখন সব উত্তর পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। ব্যাপার বলো তো, রহমান যে মালগুলো নিচ্ছে এই ব্যাগটার মধ্যে আছে, আপনি এটা নিয়ে যান, আমি আর এই ব্যবসা করি, আর যদি পারেন আপনার এই ধান্দা ছেড়ে দিন। মানে তুমি কি পাগল হয়ে গেছো? বরং পাগল হওয়ার হাত থেকে বেঁচেছি। হোয়াট হ্যাপেন্ড মিস্টার মিত্র, আপনি কি পুলিশের কাছে ধরা পড়ে গেছেন? পুলিশের কাছে নয় ম্যাডাম, বাড়ির কাছে। পলির কাছে? তুমি কি পলির দেখা পেয়েছো? গতকাল রাতে হ্যালো জনার্দন বাবু, এসে গেছেন? আপনি কে বলছেন? আপনি এখন যাকে খুঁজছেন? আপনি আমার নম্বরটা জানলেন কি করে? আমি সব অপরাধীদের নাম্বারই জানি। কি কি বলতে চাইছেন আপনি? আচ্ছা আপনি কোথায় আছেন বলুন তো। কাছেই আছি, একটু অপেক্ষা করুন, এখন আমি সাজগোজ করছি। মানে? আপনি বড্ড বেশি মানে খোঁজার চেষ্টা করেন, সময়ের সাথে আমি সাজ পাল্টাই, একটু পরেই আপনি আপনার সব মানে খুঁজে পাবেন। আপনি যে বললেন রাত 10টার পর সবাইকে দেখতে পাবো? সবাই ডিউটিতে গেছে, মেজবাবু ডাকাত ধরতে, ছোটবাবু চোর ধরতে, আর বড়বাবু করোনার কিনারা করতে। করোনা? হ্যালো হ্যালো, ওদিকে কি দেখছেন জনার্দন বাবু? সবাই এখন করোনাতেই মরছে, কি ভাবছেন? না মানে আপনার কথাগুলোর সঙ্গে একজনের খুব মিল খুঁজে পাচ্ছি। পলি? আপনি কি করে জানলেন? আমি সব কিছুই জানি। আপনি তো ঠিক ওর মুখের কথাগুলোই বলছেন, আপনি চেনেন, আপনি জানেন আমি ওকেই খুঁজছি, আপনি জানেন ও কোথায় থাকে? এই পটাশপুর থানাতেই।
কি? আপনি কি বোকা? এখনো আমায় চিনতে পারছেন না? পলি, তুমি পলি? হ্যাঁ, আমি, আমি পলি। কি, কি, কি চাও তুমি? আপনাদের মতন অপরাধীদের ধরিয়ে দিতে চাই। কি চাতা বলছো? সত্যি করে বলো, আসলে তুমি কি? কি তোমার পরিচয়? এক মালির মেয়ে ছিলাম আমি। আমার বাবা এই থানাতেই ফুলগাছ পরিচর্যা করতেন। থানার পিছনে ছোট্ট একটা ঘর ছিল আমাদের। এখানকার বড়বাবু আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। বাবা মারা গেলেন, তারপর থেকে আমি এই থানাতেই থাকতাম আর পুলিশের চর হিসেবে কাজ করে আপনাদের মতন অপরাধীদের ধরিয়ে দিতাম। তারপর একদিন সব শেষ হয়ে গেল। আপনারই মতন কাউকে শাস্তি দিতে গিয়ে অকালে হারিয়ে গেলাম পৃথিবীর বুক থেকে, আর মারণ রোগের ছোবলে বিদায় নিল এই থানার সকলে। রয়ে গেলেন শুধু আপনারা। দিনের পর দিন ধরে এখানকার মাটিকে বিষাক্ত করে তুলেছেন, তাই অসময়ে হারিয়ে গিয়েও আমায় ফিরে আসতে হয় এই রূপে। আমি কি দেখছি? এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি জনার্দন বাবু। এখনো সময় আছে, শুধরে যান আপনারা, নইলে এইভাবে ছটফট করতে করতে শেষ হয়ে যাবেন একদিন, আর মুক্তি পাবো না আমিও। শুধরে যান জনার্দন বাবু, শুধরে যান, শুধরে যান, শুধরে যান। এরপরেও যদি আমরা এই কাজ না ছাড়ি তাহলে পলির আত্মাও শান্তি পাবে না, আর আমরা অকালে ধ্বংস হয়ে যাব। রাইট, রাইট ইউ আর। পলি আমাদের শিক্ষা দিয়ে গেছে, আজ থেকে আমরা এই ব্যবসা বন্ধ করে মাথা উঁচু করে নতুনভাবে বাঁচব। তাই আমি ঠিক করেছি কাল কলকাতায় ফিরে লালবাজার গিয়ে সারেন্ডার করব, আর সেটাই হবে আমাদের এতদিনের খারাপ কাজের প্রায়শ্চিত্ত। কিন্তু তারপর কি হবে? আমরা বাঁচবো কি করে? একটা উপায় আছে। কি উপায়? আজ থেকে আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যুক্ত হব, ওয়েলনেস নিয়ে কাজ করব, সবাইকে বাঁচাব, নিজেরাও বাঁচব। আপনারা কি বলেন? ডান ডান ডান।